আলাদা করে নয়, একসঙ্গে সব পুরসভায় ভোট চান রাজ্যপাল, কমিশনের সঙ্গে বৈঠক। আজ হাইকোর্টে মামলা শুনানির পরে দিন ঘোষণার সম্ভাবনা। সরকারের অঙ্গনয় কমিশন বৈঠকের পরেই করা চিঠি রাজ্যপালের, একসঙ্গে ভোট চেয়েও আলাদা ভোটের যৌক্তিকতায় প্রশ্ন, এখতিয়ার মনে করিয়ে পাল্টা তৃণমূল। পুরভোট নিয়ে সরকারেরই পথে কমিশন, আপোষ নয় সংবিধান মানুন, বৈঠকের পরে কমিশনারকে রাজ্যপালের পত্রাঘাত, বিজেপির মতো কথা কটাক্ষ তৃণমূলের। ত্রিপুরা পুরভোট স্থগিত চেয়ে তৃণমূলের আর্জি খারিজ, অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনের সঙ্গে পুলিশকে বৈঠকে বসতে সুপ্রিম কোর্টের নির্দেশ। ত্রিপুরায় অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য চাওয়া যাবে আরো বাহিনী, কত বাহিনী প্রয়োজন, কমিশনের সঙ্গে পুলিশকে বৈঠকের নির্দেশ সুপ্রিম কোর্টের। দিল্লিতে মমতা, কংগ্রেস ছেড়ে জোড়াফুলে কীর্তি আজাদ, অশোক তানভার, তৃণমূলে যোগ দিলেন জেডিইউ এর প্রাক্তন সাংসদ। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে তৎপর মমতা, দেখা করলেন জাভেদ আখতার, সুধীন্দ্র কুলকার্নি। পুরভোটের আগে ত্রিপুরা বিজেপিতেও দ্বন্দ্ব, বিপ্লব দেবকে বিজেপি বিধায়কের নিশানা। চাইল্ডলেস লিডারশিপ ফেল টু আইডেন্টিফাই, এখন তৃণমূলের এজেন্সিটা বয় কলমে নিয়েছে। এসটির তালিকায় এসসি প্রার্থী, গ্রুপ ডির পরে এবার আপার প্রাইমারি প্যানেলেও দুর্নীতির অভিযোগে হাইকোর্টে মামলা, তদন্ত শুরু হয়েছে জানালো রাজ্য। স্কুলে নিয়োগে দুর্নীতির অভিযোগ, হাইকোর্টের নির্দেশে কমিটি গঠনের প্রস্তুতি সিবিআই এর, চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য, আজ শুনানির সম্ভাবনা। ত্রিপুরার সন্ত্রাসের প্রতিবাদে মিছিল থেকে হামলার অভিযোগ, বারুইপুর এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভে তুলকালাম। বসন্তের মধ্যে করোনা ইউরোপে মৃত্যু হতে পারে 7 লক্ষ মানুষের, আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এক মাসে রাশিয়া আমেরিকায় প্রায় 70,000 মৃত্যু। আগামী বসন্তের মধ্যে ইউরোপে কোভিডে 7 লক্ষ মৃত্যুর আশঙ্কা হুর, ভারতে দ্বিতীয় ডোজ না নেওয়ার প্রবণতায় চিন্তিত অভিজিৎ বিনায়ক। ভারত নিউজিল্যান্ড টেস্ট সিরিজ শুরুর আগে ধাক্কা, পেশিতে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন কেএল রাহুল, বদলি হিসেবে দলে সূর্যকুমার। আজ হাইকোর্টে পুরভোট শুনানি, আজ নির্ঘণ্ট ঘোষণা, ডিভিশন বেঞ্চে আজ গ্রুপ ডি মামলার শুনানি। এসএসসি ভবন অভিযানে বামেরা, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।